নমস্কার, আমি শুভশ্রী। বঙ্গ কৃষি দর্পণ ম্যাগাজিনের পক্ষ থেকে জানাই আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। জেলার বিভিন্ন প্রান্তের কৃষক এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনাই আমাদের মূল বিষয়বস্তু। আজ আমরা সরাসরি চলে যাব পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের প্রমথ মাঝি কৃষক বন্ধুর কাছে, যিনি এই বছর প্রথম রঙিন ফুলকপি চাষ করেছেন। আমরা ওনার বক্তব্য জানব এবং শুনে নেব ওনার অভিজ্ঞতার কথা। ফুলকপির চাষ তার বহুদিনের, তবে নতুন নতুন চাষের প্রতি আগ্রহ নেহাত কম নয় তার। বিদেশি সবজি ব্রোকলি, চায়না টমেটো, ক্যাপসিকাম সহ বিভিন্ন নতুন চাষবাস দীর্ঘদিনের নেশা পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের প্রমথনাথ মাঝির। বছর 55-এর এই চাষি এই বছর পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করেছেন। 1000 রঙিন ফুলকপি চাষ করেছেন তিনি। মূলত বেগুনি ও হলুদ রঙের ফুলকপি চাষ করেছেন পরীক্ষামূলকভাবে। প্রথমে কিছুটা ভয়ভীতি থাকলেও বর্তমানে ফলন উৎপাদন শুরু হয়েছে। পাশাপাশি বিক্রি করছেন পার্শ্ববর্তী যশোরা, খুকুরদহ, দেউলিয়া ও কোলাঘাট বাজারে। যথেষ্টই বাজারে চাহিদা রয়েছে রঙিন ফুলকপির, এমনই দাবি করলেন কৃষক বন্ধু প্রমথনাথ মাঝি। বর্তমানে গড়ে 40 টাকা করে বিক্রি করছেন এই রঙিন ফুলকপি। প্রমথবাবু জানান, এই চাষ করে রীতিমতোই খুশি তিনি। পাশাপাশি অন্যান্য চাষিরাও এই চাষ দেখে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী বছর এই রঙিন ফুলকপির চাষ আরও বৃদ্ধি করবেন বলে জানান কৃষক বন্ধু। সব মিলিয়ে বৃন্দাবনচক গ্রামের এই প্রগতিশীল কৃষক বন্ধুর ক্ষেত পরিদর্শন করতে আসছেন স্থানীয় উৎসাহী কৃষকেরা। আমার নাম প্রমথ মাঝি, কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম, পূর্ব মেদিনীপুর। তো আপনি এই যে রঙিন ফুলকপি চাষে কীভাবে এলেন? আমি সাধারণত জেনারেল সাধারণ কপি টপি চাষ করতাম। আমি গত 13 সাল থেকে আমি ব্রোকলি চাষ এবং চায়না বাঁধাকপি চাষ করা শুরু করি, এবং প্রথম প্রথম সমস্যা হলো, পরে এখন কোনো অসুবিধা হয়নি, মানে ভালোই চলছে, মানুষ ওগুলো খেতেও শিখে গেছে। বর্তমানে সামনের বছর দেখলাম যে কিছুতে যে রঙিন ফুলকপি বলে বেরিয়েছে, তো সেটা খোঁজ খবর নেই। এবছর সিনজেন্টা কোম্পানি বীজটা বের করেছে, দুটো কালার হয়, এক হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে হলুদ কালার। তো সেটা দেখার পর ওই কোম্পানির থেকে অনলাইনে বীজ ফিজ কালেকশন করে এবং সেটা নিজেও চাষ করে দেখলাম এবং নিজে খেয়েও দেখেছি, এর গুণাগুণ খুবই ভালো এবং চাষ সিম্পল, একইভাবেই চাষ চলছে, শুধু এর কালার এত সুন্দর কালার, সেগুলো মানে দেখলেই মনে হয় যে একে নিয়ে আগে। আমার কাছে বর্তমানে হলুদ কালার আছে আর বেগুনি কালার আছে, আর এটা মন্দির টাইপের একটা কফি সবুজ, সেটাও আছে আমার কাছে। তো এই মুহূর্তে মানে কোন সময় লাগিয়েছিলেন বা এখন কতদিন পরে? আমি কার্তিক আধা দিন লাগিয়েছিলাম আর কি, ও 70-80 দিনের মধ্যে এগুলো ম্যাচিউরড হয়ে যায়। এখন আমার অলরেডি মালটা কাটা চলছে আর কি, মার্কেটে বিক্রি হচ্ছে, বিক্রি আমার লোকাল মার্কেটে কালীবাজারে বিক্রি হচ্ছে মালটা, ওখান থেকে কোলাহাট, পাঁশকুড়া বিভিন্ন জায়গায় চলে যায়। খুবই কম, তো হাজার খান ডিমান্ড খুব ভালো, মানে প্রথমে এসে আমি বলে দিলাম যে 50-60 টাকা রেট, কিন্তু ওরা বলছে যে হচ্ছে, যেহেতু কম মানুষ আকর্ষণে নিয়ে নিচ্ছে আর কি, এবং এর গুণাগুণ যেহেতু খুবই ভালো, সেটা দেখলে বা এই বিষয়ে পড়লে বা জানা যায় এর গুণাগুণ খুবই ভালো। এখন তো বর্তমান যেটা দেখা যাচ্ছে খুবই লাভজনক, কারণ তার তিনগুণ রেট, তো সেদিক দিয়ে লাভজনক খুবই, কিন্তু এটা বেশি চাষ করলে ব্যবসায়ী ভিত্তিক তখন কতটা সেল করা যাবে সেটা একটা ব্যাপার। হ্যাঁ, আমার অনুমান যে জেলায় হয়তো আমি প্রথম করছি, কিন্তু হয়তো আমার আগে কেউ করেছেন আমার জানা নেই, আমি তো প্রথম করছি বলেই মনে হয়, এবং জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি এটা নিয়ে পৌঁছাবার চেষ্টা করবো, যেহেতু জেলাতে হুক করেছি, অন্যান্য রাজ্যে হয়েছে, আমার রাজ্যে এটা প্রথম বলে আমার মনে হচ্ছে। একদম, এই ফলন দেখে এবং এর সাইজ যেটা মনে করছিলাম হয়তো অনলাইনের বীজ ছোটো, কিন্তু সাইজ একবারে সিম্পল সাধারণ কফির মতো বড় সাইজ হতে পারে, কাজে এর চাষ সম্বন্ধে অনেকেই আগ্রহী, অনেকেই চাচ্ছে আগামীতেও চাষ করার চেষ্টা করবে। আপনি তো বাড়াবেন? একদম, আমি তো নিশ্চিত বাড়াবো, কারণ যেহেতু আমার এটা ডিমান্ড ভালো আছে, যদি আমি তার থেকে কিছু রেটে বেশি বেশি তো একে আমি করবোই, তো এর আকর্ষণীয় একটা দিক আছে রঙিন যেহেতু। কেউ যদি কাঠাপ্রতি চাষ করে সেক্ষেত্রে কতগুলো গাছ হবে বা কতটা লাভদায়ক হবে মনে করছেন? কাঠাপ্রতি চাষ করলে আপনার ধরুন এক কাঠায় আমাদের এখানে 40-375 থেকে 300টা চারা লাগবে, তো 300টা চারা লাগিয়ে এখানে যা খরচ করে সাধারণ কপি থেকে এই মুনাফা অনেকখানি, মানে কাঠাপ্রতি 4-5 হাজার টাকা লাভ হতে পারে, কারণ ডিমান্ডটা অনেক বেশি, তো সেক্ষেত্রে সেই কপির থেকে নিশ্চিত অনেকখানি লাভ হবে বর্তমান যে অবস্থায়। চাষ করে খুশি? একদম খুশি, মানে রং দেখেই খুশি, এবং এর গুণাগুণ আমি নিজেও খাচ্ছি, গুণাগুণ যেটুকু জানলাম খুবই ভালো, নিশ্চিত সবার কাছে ভালো লাগবে। একদম টেস্ট কোনো খারাপ কিছু নেই, ভালো টেস্ট।